যিসকল বিদেশী অসমত আছে সেইসকলক চিনাক্তকরণ করে তেওঁলোকর নাম ভোটার তালিকার পৰা কর্তন করে তেওঁলোকক বিতরণ করবর কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারক বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি করবর কারণে যাতে হেঁচা প্রয়োগ করে। মুখ্যমন্ত্রী কব খুঁজছো যে ৪৩ বছর হিন্দুর নামত বিদেশী বোঝা দিবর কারণে কূটকৌশল আর ষড়যন্ত্র রচনা করেছে, এটু বাধা দিব লাগে। কারণ বিদেশীর চরণীয় পথার নহয়, ইতিমধ্যে অবৈধ বিদেশীর আগ্রাসনে আমার ইয়ার যুক্ত রাজনৈতিক যুক্ত পটভূমি, সামাজিক যুক্ত ভবিষ্যৎ, এই ধ্বংসর মুখলে ঠেলি দিছে। আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি সংকটলে আইছে। ৪৫ লাখ আছে, তার 40 জন লগত 40 জন বিধায়ক আর এজন অধ্যক্ষ আছে বলে মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রীয়ে সঁচা কথাই কৈছে, স্বীকার করেছে বিদেশী থাকার কথা। গতি বিদেশী যেহেতু আছে তেওঁলোকৰ ব্যবস্থা আছে, বিদেশী চিনাক্তকরণ করে বহিষ্কার করব লাগে। কিন্তু তাকে নকৰি অতিরিক্ত 43 বছর বিদেশী জাপি দিবর কারণে মুখ্যমন্ত্রী আর দিল্লির কেন্দ্রীয় সরকারে সিদ্ধান্ত লৈছে, কা জাপি দিছে। আর অতদিনে রাইজে কয়ে আছে বিদেশী আছে, 71 চনের পিছত অহা বিদেশী ইয়ারপর বিতরণ করবেন, তেওঁলোকৰ নাম ভোটার তালিকার পৰা কর্তন করব লাগে আর তারপর তেওঁলোকক বিতরণ করব লাগে। কিন্তু এই দায়িত্ব সরকারে পালন করা নাই। গতি মুখ্যমন্ত্রী কোৱা কথাটো সঁচা, আর মই ভাবো যে ইয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। যখন বিদেশী আছে তারপর অতিরিক্ত যে বিদেশী বোঝা দিব খুঁজছে 43 বছর, এটু বাধা দিব লাগে। মুখ্যমন্ত্রী আমি আহ্বান জানাইছো, যখন বিদেশী অসমত আছে সেইসকলক চিনাক্তকরণ করে তেওঁলোকৰ নাম ভোটার তালিকার পৰা কর্তন করে তেওঁলোকক বিতরণ করবর কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারক বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি করবর কারণে যাতে হেঁচা প্রয়োগ করে। আর তারে 43 বছর অতিরিক্ত বিদেশী পূজা কার যোগেদি দিবর কারণে যে ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটারও আমি বিরোধিতা করছো। আর মুখ্যমন্ত্রী কব খুঁজছো যে 43 বছর হিন্দুর নামত বিদেশী পূজা দিবর কারণে কূটকৌশল আর ষড়যন্ত্র রচনা করেছে, এটু বাধা দিব লাগে। কারণ বিদেশীর চরণীয় পথার নহয়, ইতিমধ্যে অবৈধ বিদেশীর আগ্রাসনে আমার ইয়ার যুক্ত রাজনৈতিক যুক্ত পটভূমি, সামাজিক যুক্ত ভবিষ্যৎ, এই ধ্বংসর মুখলে ঠেলি দিছে। আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি সংকটলে আইছে। আমার মাতিভেটিও অবৈধ বিদেশীর হাতত অর্পণ করবর কারণে সরকার উদ্যোগতে কূটকৌশল রচনা করা আমি দেখবলে পাইছো। গতি সামূহিকভাবে সকল বিদেশী চিনাক্তকরণ আর বহিষ্করণের দায়িত্ব মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীয়ে সঁচা কথাই কৈছে, স্বীকার করেছে বিদেশী থাকার কথা। গতি বিদেশী যেহেতু আছে তেওঁলোকৰ ব্যবস্থা আছে, বিদেশী চিনাক্তকরণ করে বহিষ্কার করব লাগে। কিন্তু তাকে নকৰি অতিরিক্ত 43 বছর বিদেশী জাপি দিবর কারণে মুখ্যমন্ত্রী আর দিল্লির কেন্দ্রীয় সরকারে সিদ্ধান্ত লৈছে, কা জাপি দিছে। আর অতদিনে রাইজে কয়ে আছে বিদেশী আছে, 71 চনের পিছত অহা বিদেশী ইয়ারপর বিতরণ করব লাগে, তেওঁলোকৰ নাম ভোটার তালিকার পৰা কর্তন করব লাগে আর তারপর বিতরণ করব লাগে। কিন্তু এই দায়িত্ব সরকারে পালন করা নাই। গতি মুখ্যমন্ত্রীয়ে কোৱা কথাটো সঁচা, আর মই ভাবো যে ইয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। যখন বিদেশী আছে তারপর অতিরিক্ত যে বিদেশী বোঝা দিব খুঁজছে 43 বছর, এটু বাধা দিব লাগে। মুখ্যমন্ত্রী আমি আহ্বান জানাইছো, যখন বিদেশী অসমত আছে সেইসকলক চিনাক্তকরণ করে তেওঁলোকৰ নাম ভোটার তালিকার পৰা কর্তন করে তেওঁলোকক বিতরণ করবর কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারক বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি করবর কারণে যাতে হেঁচা প্রয়োগ করে। আর তারে 43 বছর অতিরিক্ত বিদেশী পূজা কার যোগেদি দিবর কারণে যে ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটারও আমি বিরোধিতা করছো। আর মুখ্যমন্ত্রী কব খুঁজছো যে 43 বছর হিন্দুর নামত বিদেশী পূজা দিবর কারণে কূটকৌশল আর ষড়যন্ত্র রচনা করেছে, এটু বাধা দিব লাগে। কারণ বিদেশীর চরণীয় পথার নহয়, ইতিমধ্যে অবৈধ বিদেশীর আগ্রাসনে আমার ইয়ার যুক্ত রাজনৈতিক যুক্ত পটভূমি, সামাজিক যুক্ত ভবিষ্যৎ, এই ধ্বংসর মুখলে ঠেলি দিছে। আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি সংকটলে আইছে। আমার মাতিভেটিও অবৈধ বিদেশীর হাতত অর্পণ করবর কারণে সরকার উদ্যোগতে কূটকৌশল রচনা করা আমি দেখবলে পাইছো। গতি সামূহিকভাবে সকল বিদেশী চিনাক্তকরণ আর বহিষ্করণের দায়িত্ব মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকার।